বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক কাল আলোচনা হবে কোভিড টিকা পরীক্ষা ও গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা নিয়ে জানালেন পররাষ্ট্র সচিব। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো 46 জনের মৃত্যু হয়েছে, নতুন 3200 রোগী শনাক্ত। এবং সিনহা হত্যায় প্রদীপ লিয়াকত সহ তিন পুলিশকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ, এপিবিএনএ তিন সদস্য, সাত দিনের রিমান্ডে আরও একটি হত্যা মামলা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। শুনছেন পারফিউ হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি পুরো খবরে। নদীর চরিত্র বুঝে তার আশপাশে ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এ নির্দেশনা দেন একনেক চেয়ারপারসন। সভা শেষে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, নদীর পাড়ে এমন স্থাপনা নির্মাণ করতে হবে যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়। সম্প্রতি বন্যায় স্কুল সহ মানুষের ঘরবাড়ি বিলীন হওয়ায় ব্যথিত হন প্রধানমন্ত্রী। এছাড়া 848 কোটি টাকা ব্যয়ে বায়ুয়ারহাট হোয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, টোল ফ্রি সড়কের পক্ষে নন প্রধানমন্ত্রী, তবে টোল সহজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুত টোল আদায় করা যায়। চীনের আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকার পরীক্ষা সংক্রান্ত অনুমোদন ঝুলে থাকার মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনায় যাচ্ছে বাংলাদেশ। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে ওই টিকার পরীক্ষার বিষয় থাকছে বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন নোমেন জানিয়েছেন। নদিন পর ফের যোগ্যতা বা ক্রেডিবিলিটি হয়তো সেরকম নাই, বাট এত একটা নিউজ এত ছেড়ে দিল, তো আমরা হয়তো সেগুলো আলোচনা করব যে এগুলো যাতে আমরা নিরুৎসাহিত করতে পারি বা এগুলো যাতে আমাদের সম্পর্কে কোনো রকমের প্রভাব না ফেলতে। নদীন পর ফের 3000 ছাড়ালো দেশে করোনা ভাইরাসের শনাক্ত মানুষের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 3200 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গত এক মাসের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ। গত 24 ঘন্টায় মারা গেছেন 46 জন। দেশে 2,82,344 জনের করোনা শনাক্ত হয়েছে, আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন 3,740 জন। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 35 জন ও নারী 11 জন। বিজ্ঞপ্তি তথ্য মতে, গত 24 ঘন্টায় আগের নমুনা সহ পরীক্ষা করা হয়েছে 14,630 নমুনা। এর আগের দিন 12,523 নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 13,78,819 নমুনা। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নিয়েছে র‍্যাব। সকালে তাদের কক্সবাজার র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়। এদিকে এই হত্যার ঘটনায় গ্রেপ্তার আর্ম পুলিশ ব্যাটালিয়নের তিন সদস্যকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে গ্রেপ্তারকৃত এপিবিএন এর সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লার 10 দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। তবে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার দিন এই তিনজনই এপিবিএন এর চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। এদিকে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে সাবেক ওসি প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। ষড়যন্ত্রকারীরা গোপনে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনার সভায় কথা বলেন তিনি। বিএনপি জামাতের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই হয়েছে, এখনও তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছেন। কাদের বলেন, শেখ হাসিনা যেমন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, তেমনি যে কোনো হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে তিনি অপরাধীর দলীয় পরিচয় খোঁজেননি, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেছেন। ঢাকা 5 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশন চেয়ারম্যান আলহাজ হাম রশিদ সিআইপি।
সোমবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এ সময় ঢাকা পাঁচ যাত্রাবাড়ী ড্যামের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন আলহাজ হাউন রশিদ সিআইপি। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনই ঢাকা পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে শিক্ষা বিস্তার, মাদক নির্মূল সহ যাত্রাবাড়ী ডেমরার উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। ঢাকা পাঁচের প্রথম দেখব আমি শিক্ষাখাত, তারপরে দেখব ঢাকা পাঁচের যে জলাশয় থাকে, এবং আজকে থেকে না পাকিস্তান আমল থেকে এই অবস্থা চলছে, কোনো নেতা এসা এই ঢাকা পাঁচের দিকে তাকায় নাই। আমি শিক্ষার পরে এই রাস্তাঘাট আর জলাশয় এটাকে আমি ক্লিয়ার করব প্রথম, তার বাদে এক নম্বর মাননীয় প্রধানমন্ত্রীর যেটা নির্দেশ, সন্ত্রাসী চাঁদাবাজি এবং সাথে ওই ইয়াবা গাঁজাখোর যত নেশাখোর আছে সেটাকে আমি নির্মূল করে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি ঢাকা পাশে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি কোনো কিছু রাখবো না, এটা আমার প্রতিজ্ঞা। আমার কথা লেগে আমি যদি নৌকার মাঝিয়ে থাকতে চাই, যতদিন বেঁচে থাকি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আজীবন আমি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবো, আছি, থাকবো। এ সময় জাতির পিতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবি জানান এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। এছাড়া দেশের উন্নয়নে মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। জাতির পিতা যেন তার পরিবার নিয়ে ব্যস্ত রয়েছে বলতে পারে, যে 15 আগস্টের যে দালালরা, যে শত্রুরা, যে মানে কি বলবো মির্জাফররা, এই মির্জাফর বিচার অতি শীঘ্রই শেষ হবে, কিছু বাকি আছে ইনশাল্লাহ এই 70 কোটি মানুষে দেখতে পারবে। কোরআন খতম, মিলাদ, দোয়া তার জন্য করতে আছে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আগামী 23 আগস্ট পর্যন্ত ঢাকা 5 ও 18, নওগাঁ 6, সিরাজগঞ্জ 1, পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বৃহস্পতিবার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। ঢাকা মহানগর দক্ষিণে যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এই দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন। এর আগে দুদকের তদন্ত কর্মকর্তা, দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের DOHS ও কাকরেলের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা চান। গত 12 নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 এ দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে 2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত 17 নভেম্বর এই মামলায় সম্রাটের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ম্যাক্স হসপিটাল চট্টগ্রাম সংবাদ। ডাবায় পড়ে থাকা বিদ্যুতের চোরাই সংযোগের তারে স্পৃষ্ট হয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা শরৎঘনা এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম ও তারই কন্যা
ময়না আক্তার তাসমিন। জানা গেছে তাসমিন সোমবার দুপুরে স্থানীয় একটি ডোবায় শাক তুলতে গিয়ে ফিরতে বিলম্ব হওয়ায় তার মা খুঁজতে গিয়ে ময়নাকে ডোবায় পড়ে থাকতে দেখে। ডোবা থেকে মেয়েকে তুলতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। বাণিজ্য সংবাদ। দেশে ব্যাংকিং খাতকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান রোস্টারিং পদ্ধতি বাদ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে আগের মতো কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুক্র ও শনিবার বাধ্যতামূলক ছুটি রাখার শর্ত শিথিল করা হয়েছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ করোনায় আক্রান্ত কর্মকর্তা কর্মচারী ও সন্তান সম্ভবা নারীগণ চিকিৎসকের প্রত্যয়ন পত্র দাখিল করে অফিসে আগমন থেকে বিরত থাকবেন। সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিতে মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 2019 সালের আর্থিক বিবরণী এবং শেয়ার হোল্ডারদের জন্য 10% স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ সাখাউত হোসেন, স্বতন্ত্র পরিচালক ডক্টর সৈয়দ হাফিজুর রহমান ও মোহাম্মদ মুসাজিদুর রহমান সহ শেয়ার হোল্ডাররাও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু 7,78,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 2,22,00,000-এর বেশি। এর মাঝে 1,48,00,000-এর মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, 1,73,716 জন। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, 56,12,027 জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত 33,63,235 জন। এখন পর্যন্ত মারা গেছেন 1,08,654 জন। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে পার্কভিউ হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক কাল আলোচনা হবে কোভিড টিকা পরীক্ষা ও গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা নিয়ে, জানালেন পররাষ্ট্র সচিব। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 46 জনের মৃত্যু হয়েছে, নতুন 3,200 রোগী শনাক্ত। এবং সিনহা হত্যায় প্রদীপ লিয়াকত সহ 3 পুলিশকে র্যাবের জিজ্ঞাসাবাদ, এপিবিএনের 3 সদস্য 7 দিনের রিমান্ডে, আরও একটি হত্যা মামলা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।